গত 23 জুন আয়শা একাডেমি ইউকের উদ্যোগে বেডফুডে হয়ে গেল এক বৈশাখী মেলা। শহরে কুইন্সপার্ক কমিউনিটি সেন্টারে বৈশাখী মেলার উদ্বোধন করেন বেডফুডের মেয়র ডেভ হডসন। Aisha Academy event for the Mela today. It's really going well, very well. The Bangladeshi community in Bedford have come out in force to actually celebrate the new year, and just to see the variety of food and clothing and activities that are happening is really very, very, very good. And I'm very impressed by this, the first year, at how well it's run. Aisha's already said she's running there next year, so she's actually good. সপরিবারে বিকাল 3 ঘটিকা হইতে 7 ঘটিকা পর্যন্ত মেলা উপভোগ করেন লোকজন এবং এ ধরনের মেলার প্রশংসা করে তাদের প্রতিক্রিয়ায় বলেন, I enjoyed the mela. I enjoyed the mela. I thought it was very good for culture and raised so much money for the charity around, and it was a positive vibe for everybody and everyone enjoyed it. আশা একাডেমি যে একটা বেডফুড একটা মেলা আয়োজিত করছে, আমি অনেক ধন্যবাদ দিই। এই মেলাতে অনেক ফ্যামিলি বাচ্চা নিয়ে আসছে, আমার খুব ভালো লাগতেছে, অনেক স্টলও বসছে। ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক লোক যোগ দেন মেলায়। আবহমান বাংলার সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টিকে প্রবাসীদের কাছে তুলে ধরা ও সমাজের সেবা করার জন্য প্রত্যেক বছর এ মেলা অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন মেলার উদ্যোক্তা আয়েশা বসু। Today we have organized an event for the Bedfordshire community in Queen's Park Community Centre. We've organized a small Boishaki Mela, but the outcome has been absolutely brilliant. We've had many families coming with their children and enjoying the entertainment. We've had the community working with us, hiring stalls with food, clothes, jewelry and so on. The reason why we did this event today, Aisha Academy organised, was simply because we wanted to raise awareness to the community that we are a charity and we are here. মেলায় ছিল রকমারি দোকান, ফ্যাশন শো, হাতে মেহেদি, বাউন্সি কাসল ও লাইভ মিউজিক। সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ ইয়াসিন, কাউন্সিলর মোহাম্মদ মাসুদ, কাউন্সিলর আফু বাক্সি, কমিউনিটি নেতা জামিল চৌধুরী, ইয়াওয়ার খান, গুলাম চৌধুরী, আটকিংসন সহ কমিউনিটির বিশিষ্টজনেরা। ক্ষণিকের জন্য হলেও সেই ফেলে আসা বাংলার চিরাচায়িত রূপ মানুষ খুঁজে পেয়েছে এই বৈশাখী মেলার মাধ্যমে। তাই প্রত্যেক বছর এ ধরনের বৈশাখী মেলা অনুষ্ঠিত হোক, এটাই সবার প্রত্যাশা। শায়কুলক শায়ক ছেলাই বেডফুড।